কুরবানির ত্যাগ ও আনন্দের যে বার্তা নিয়ে এসেছে ভোরের সূর্যের আলো ফোটার সাথে সাথে তাতে সামিল হয়েছে হাজারো মানুষ। ঈদের নামাজ আদায়ে মানুষের এই মিছিল মিলেছে জাতীয় ঈদগায়। বিভিন্ন স্থানে সকাল সাতটা থেকে জামাত শুরু হলেও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। কঠোর নিরাপত্তার মধ্যে সেখানে প্রায় 16 লাখ মুসল্লির জামাত আয়োজন করেছিল ঢাকা সিটি কর্পোরেশন। জাতীয় মসজিদে খতিব অধ্যাপক মাওলানা মুফতি মোহাম্মদ সালাউদ্দিন সকাল 8টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার এই জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, কূটনীতিকরা সকালে আসেন এখানে নামাজ পড়তে। মহিলা মুসল্লিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহের পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা দেশের শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে। আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধনী দরিদ্র ছেলে বুড়ো রাজনীতির নানা পথ ও মতের মানুষ সকল ভেদাভেদ ভুলে আজ এক কাতারে। সম্প্রীতি ও ঐক্যের এই মেলবন্ধন শুধু ঈদের দিনে নয়, সামনের দিনগুলোতে যেন জাতির জীবনেও দেখা যায়। আর তাহলেই নানা দুর্ভোগ অশান্তি পেছনে ফেলে এগিয়ে যাবে দেশ। সবাই যদি স্যাক্রিফাইস করি আমাদের দেশে কোনো কলহল কোনো শান্তি ছাড়া কোনো এখানে বিবাদ বিসংবাদ থাকবে না। যে যখন দায়িত্বে থাকবে সে যখন সে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে, এটাই চাই। ঈদের আনন্দ ভাগাভাগিতে পিছিয়ে ছিলেন না শিশুরাও, বরং বড়দের চেয়ে তাদের আনন্দই ছিল বেশি। আমরা নামাজ পড়লাম, এখন আমরা গরু কোরবানি দেব। নামাজ থেকে এসে গরু জবাই দেখলাম, মজা করব, ঘুরতে যাব বিভিন্ন জায়গায়। নামাজের পর বাড়ি ফিরে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন করা হয় এই ঈদের প্রধান কর্তব্য। প্রায় 4000 বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান কুরবানির পরীক্ষা দিয়েছিলেন। সেই ত্যাগের শিক্ষা থেকেই প্রতিবছর মুসলমানরা পশু কুরবানি দিয়ে থাকে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।